আপনারা সাম্প্রতিক সময়ে দেখেছেন যে বাংলাদেশের পার্বত্য জেলায় কি জানি গ্রুপ হচিমিন নাকি গ্রুপ জানি কুকিচিন, এরা আমাদের সেনা সদস্যদেরকে হত্যা করেছে। বান্দরবানের রুমায় কুকিচিন ন্যাশনাল আর্মি সন্ত্রাসীদের হামলায় দুই সেনা সদস্য নিহত ও দুই সেনা কর্মকর্তা আহত হয়েছেন। এই সেনা সদস্যদেরকে যে কুকিচিন যারা হত্যা করতেছে, এরা মূলত বাংলাদেশে বম সম্প্রদায় হিসেবে এরা পরিচিত। বাংলাদেশের সাথে মিজোরামের বর্ডার আছে, মায়ানমারের বর্ডার আছে, এই অঞ্চলটা তিনমুখী বর্ডার এবং এইটা বাংলাদেশের সবচেয়ে বড় ষড়যন্ত্রের অংশ। এই অংশটুকুকে তারা অশান্ত রেখে ওই মিজোরাম, ওই মায়ানমার তহ বিভিন্ন গোষ্ঠীরা এই জায়গাতে একত্রিত হয়ে মূলত যেটা চরিত্রার্থ করতে চায় সেটা হচ্ছে এইটাকে তারা আরেকটা পূর্ব তিমুর বানানোর পরিকল্পনায় রেখেছে। এইটা আমাদের স্বাধীন সার্বভৌম দেশের অংশ, এই জায়গাতে অন্যান্য ধর্ম প্রচার, অন্যান্য নারায়ণ ষড়যন্ত্র করে কোনোরকম একটা মতাদর্শিক মানুষগুলাকে দাঁড় করায়া জাতিসংঘকে কোনোদিন ডাক দিবে যে দেখেন আমরা একটা স্বাধীনতা চাই, স্বায়ত্তশাসন চাই, কোন লোক পক্ষে বেশি আছে। ওই জায়গায় তো আগের থেকেই এইগুলো মানুষের সংখ্যা বেশি, আমাদের দেশে নিরেট বাঙালিরা এখানে থাকে না, ভোটে 49-51 যদি দেখাতে পারে আপনার দেশের টিকিটটা বের করে নিয়ে চলে যাবে। এই সকল দুরভিসন্ধির গভীর ষড়যন্ত্র নিয়ে এই জায়গা থেকে নানান জনগোষ্ঠী কাজ করতেছে, তাদের মধ্যে একটা গোষ্ঠী হচ্ছে কুকিচিন। এই গোষ্ঠী আমাদের আর্মিদেরকে হত্যা করেছে। শান্তি যে চুক্তি হয়েছিল আপনারা জানেন, শান্তি চুক্তি ভালো উদ্দেশ্যে হয়েছিল, কিন্তু তারা আমাদের সাথে আইওয়াশ করেছিল, যেই অস্ত্র চলে না, যেই অস্ত্র কাজ করে না, যেইগুলো পচা ওইগুলা সব সমর্পণ করে ভালোগুলা সব রেখে এখন পর্যন্ত তাহারে পা তারা পাহাড়ে অশান্তির সৃষ্টি করে রেখেছে। এই অশান্তির অনেক কারণ আমরা বলি অনেক সময়, উপজাতি উমুক তুমুক, মূল উদ্দেশ্য হচ্ছে এইখানে অন্য ধর্মের প্রচার বাড়ায়া এইটা আমার দেশ থেকে বিচ্ছিন্ন করে নেওয়ার এক গভীর ষড়যন্ত্র এখানে চলতেছে। এই জন্য বলবো আমাদের সেনাবাহিনী যারা, আমাদের যারা দায়িত্বশীল, আল্লাহ আমাদের সেনাবাহিনীর মধ্যে অনেক চৌকস মানুষ দান করেছেন, আমাদের সেনাবাহিনীর সাহস পুরা পৃথিবীব্যাপী স্বীকৃত। আজকে জাতিসংঘের যে শান্তিরক্ষা মিশন, সেই মিশনে বাংলাদেশ সেনাবাহিনী টপ র্যাঙ্কিংয়ে থাকে, আর নিজের দেশের এই জায়গাতে তারা আক্রান্ত হচ্ছে, এটা দুঃখজনক। এই জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগে সন্ত্রাস এবং যারা এই দেশে বিচ্ছিন্নতাবাদ সৃষ্টি করতেছে তাদেরকে সমূলে নির্মূল করা, এটা আমাদের সার্বভৌমত্বের দাবি, ঠিক কিনা? আর যদি এটাতে আমরা অবহেলা করি, এটাতে আমরা যদি ওভারলুক করি, এইটাকে যদি আমরা নানান ক্রাইটেরিয়া এখান থেকে বেরোনোর চেষ্টা করি, তাহলে টুডে অর টুমরো এখানে আমাদের জন্য বিপজ্জনক পরিবেশ হবে। কারণ আমাদের সাথে এই বর্ডার অঞ্চলে, এইখানে যে ত্রিমুখী বর্ডার, এখানকার বর্ডারের আদিবাসীরা এইরকম যে তারা অকারেন্স করে আর ওই পারে চলে যায়, আপনি চাইলে ওখান থেকে ধরতে পারেন না। তাহলে আমাদের এই জায়গাতে যারা বিজিবি, আমাদের সৈনিক, আমাদের দেশ রক্ষার দায়িত্বে আছেন, তাদেরকে বিরাট ভূমিকা এই জায়গাতে গ্রহণ করতে হবে। আমাদের স্বাধীন দেশের মধ্যে একদল সৈনিককে হত্যা করে ফেলবে, এটা কিন্তু সাধারণ মানুষের হৃদয়ের মধ্যে অনেক বেশি আলোড়ন সৃষ্টি করে। কিন্তু আমরা দেখতে পাই আমাদের দেশে নানান ইস্যু রয়েছে, কিন্তু এই ইস্যুটাকে কখনো খুব বেশি ফ্রন্ট লাইনে নিয়ে আসা হয় না। এটা হচ্ছে গভীর একটা ষড়যন্ত্রের দ্বিতীয় পার্ট। আমি বারবার বলছি পাহাড়ের মধ্যে নানান ধর্মান্তরিতকরণ প্রক্রিয়া চলছে, এখানে কোটি কোটি টাকার প্রজেক্ট চলছে, এমনকি সরকার প্রমাণ করেছে যে এইগুলা জায়গাতে, কতকগুলা জায়গাতে বিভিন্ন ধরনের সন্ত্রাসী গোষ্ঠীকে ট্রেনিং দেওয়ার মতো কাজও তারা করছে। আমাদের এই দেশটা খুব বেশি বড় দেশ নয়, সেই তুলনায় আমাদের সেনাবাহিনী, আমাদের অন্যান্য বাহিনী অনেক আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত চৌকস। তারা যদি এখানে ঠিকঠাক মতো উপর থেকে কমান্ড পেয়ে কাজ করেন, 1-2 মাসের মধ্যে এই দেশের থেকে এই সকল সব কিছু দূর করে দেওয়া সম্ভব, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যেটা বলেছেন সেটার সাথে এই জায়গাতে অনেক বড় রিলেটেড একটা বিষয়, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ যেটাকে নিষিদ্ধ করেছেন এইরকম কোনো কিছুকে তুমি হত্যা এবং এইটাকে শেষ করতে পারবে না, কিন্তু আল্লাহ যেটা পারমিট করেছেন এই জমিনের মধ্যে কেউ ফাসাদ করবে, এই ফাসাদ আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন না। অতএব আমরা বলবো আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব সংরক্ষণের জন্য এই সকল কুচিমিন, এই ন্যাশনাল আর্মি সহ যারা এখান থেকে বাংলাদেশকে পৃথক করার ষড়যন্ত্রে লিপ্ত, এদেরকে সমূলে নির্মূল করে দ্রুত পাহাড়ের শান্তি ফেরত আনার ব্যবস্থা করা হোক, এটা আমাদের সকলের দাবি এবং মনোযোগের জায়গা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন বলেন আল্লাহুম্মা আমিন।